প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ঝড় ঝাপটা সামলেই পদ্মা সেতু নির্মাণ করেছে বাংলাদেশ। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, যারা মনে করত তাদের ছাড়া পদ্মা সেতু হবে না, তাদের জন্য এই সেতু বাংলাদেশের পক্ষ থেকে এক নতুন বার্তা। প্রধানমন্ত্রী বলেছেন, গ্রামীণ ব্যাংকের MD পদে কি মধু আছে তা শ্রমিকদের মামলা আর অডিট রিপোর্ট দেখেই বোঝা যায়। পদ্মার বুক চিরে যানবাহন চলাচল শুরু হয় আরও 2 বছর আগে। 1 বছর পর যুক্ত হয় রেল। তবে নদী শাসন এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজসহ পুরো প্রকল্পের কার্যক্রম শেষ হয় এবছর জুনে। সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে পদ্মা পাড়ে আসেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে সেতু প্রকল্পে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, সকল প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ নির্মাণ করেছে পদ্মা সেতু। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর অনুষ্ঠানই এটা। শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের MD পদে বহাল থাকলে পদ্মা সেতুতে বিদেশি অর্থায়ন নিয়ে সমস্যা হতো না। একজন দামি দামি একেবারে নোবেল লোরেট, সে ওই সামান্য একটা MD পদের জন্য লালায়িত কেন? MD পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিনটন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না। কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই MD পদে কি মধু আছে। প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বিশ্ব বাংলাদেশের সক্ষমতার কথা জেনেছে। যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। সেতু নির্মাণ করতে যে চড়াই উৎরাইয়ের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে, সে অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, টাকার অঙ্কে পদ্মা সেতুর গৌরব বিবেচনা করা যাবে না। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। পদ্মা সেতুতে বিদেশি অর্থায়ন নিয়ে হওয়া দেশি বিদেশি ষড়যন্ত্র শুধু সেতুর ভবিষ্যৎ নয়, প্রশ্নের মুখে ফেলে পুরো বাংলাদেশের ভবিষ্যৎকে। তবে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করার সাহসী সিদ্ধান্ত বদলে দেয় পরিস্থিতি। পদ্মা সেতু হয়ে ওঠে বাংলাদেশের আত্মসম্মানের প্রতীক, বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক। শাহ আলী জয়, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ।